শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনে প্রথম পর্যায়ের রুশ অভিযান প্রায় সম্পূর্ণ, চালানো হবে দ্বিতীয় অভিযান। যুক্তরাষ্ট্রের কাছে প্রতিদিন 1000 ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন। যুদ্ধের প্রধান লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন দখল করা, বলল রুশ সেনাবাহিনী। ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ড ভূখণ্ডে বাইডেন। তারা রাশিয়ার সংস্কৃতিকে মুছে দিতে চায়, বললেন পুতিন। নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করা হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি কিমের। মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্যায়ের সামরিক অভিযান প্রায় সম্পূর্ণ হয়েছে। রাশিয়া এখন ইউক্রেনে পূর্বাংশের পূর্ব ডনবাস এলাকা স্বাধীন করতে চায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া বাহিনী এখন ইউক্রেনের লোহানস্ক অঞ্চলের 93% ও দনেস্ক অঞ্চলের 54% নিয়ন্ত্রণ করে। মূলত এ লোহানস্ক ও দনেস্কের ভূখণ্ড নিয়ে ডনবাস অঞ্চল গঠিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে অবরোধ করা ইউক্রেনীয় শহরগুলোতে অভিযান চলবে। যদি ইউক্রেনের আকাশসীমা অবরোধ বা নো ফ্লাই জোন প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ ন্যাটোকে নো ফ্লাই জোন প্রতিষ্ঠার বিষয়ে বলেছে, কিন্তু ইউক্রেনের এমন দাবির বিষয়ে আগ্রহ দেখায়নি ন্যাটো জোট। এ কারণে রুশ কর্তৃপক্ষ নো ফ্লাই জোনের বিষয়ে এমন মন্তব্য করেছে। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশে ইউক্রেন সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে 1000 ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইউক্রেন সরকার। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবে অস্ত্র সহায়তা চেয়েছে ইউক্রেনের সরকার। সেই সঙ্গে প্রয়োজনীয় অস্ত্রের একটি তালিকাও মার্কিন আইন প্রণেতাদের কাছে পাঠানো হয়েছে। সেই আবেদনপত্র ও তালিকার একটি অনুলিপি CNN এর হাতে এসেছে। সেই অনুলিপি পর্যালোচনা করে জানা গেছে রুশ বাহিনীর অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্টিঙ্গার ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনের চাহিদা সম্প্রতি বেড়ে গেছে ইউক্রেনে। আবেদনপত্রে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যেন জরুরি ভিত্তিতে প্রতিদিন 500 স্টিঙ্গার ও 500 জ্যাভেলিন, মোট 1000 ক্ষেপণাস্ত্র ইউক্রেন বাহিনীকে সরবরাহ করে। রাশিয়ার সেনাবাহিনীর অপারেশন বিভাগের প্রধান সের্গেই রোদস্কোইকে বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনবাস অঞ্চলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করাই হবে এখন থেকে তার সৈন্যদের প্রধান লক্ষ্য। ইউক্রেনের সেনা অভিযানের এক মাসের মাথায় এসে এই বক্তব্য দিলেন রুশ সেনাবাহিনীর অন্যতম শীর্ষ একজন কর্মকর্তা। 2014 সালে রুশ সমর্থিত বিদ্রোহীরা ডনবাসের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার পর থেকে ওই অঞ্চলে বিদ্রোহী এবং ইউক্রেনিয়ান সৈন্যদের মধ্যে লড়াইতে কমবেশি 15,000 মানুষ মারা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলছে তাদের বিশেষ সেনা অভিযানের দুটো ভিন্ন ভিন্ন লক্ষ্য ছিল, একটি পুরো ইউক্রেনীয় এবং অন্যটি শুধুমাত্র ডনবাস। রাশিয়া রুশ সেনাবাহিনীর অপারেশনস বিভাগের প্রধানকে উদ্বৃত্ত করে রুশ সরকারি বার্তা সংস্থায় প্রচারিত এই খবর থেকে ইঙ্গিত পাওয়া যায় রাশিয়া হয়তো ইউক্রেন যুদ্ধ থেকে তাদের লক্ষ্য হাসিলের মাত্রা কমিয়েছে, কারণ হয়তো দেশের উত্তরে এবং রাজধানী কিয়েভে রুশ সৈন্যরা শক্ত প্রতিরোধের মুখে পড়ছে। সের্গেই রুদস্কোই বলেছেন লোহানস্ক ও ব্লাস্ট অঞ্চলের 93% এবং দনিস্ক ও ব্লাস্ট অঞ্চলের 54% এখন রুশ সৈন্যদের দখলে। তিনি বলেন গত এক মাসের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সিংহভাগ ধ্বংস করে দিয়েছে। তার মন্তব্য ছিল যুদ্ধের প্রথম ধাপটি সাফল্যের সাথে শেষ হয়েছে, এখন থেকে ইউক্রেনের পূর্বাংশের নিয়ন্ত্রণ দখলই রাশিয়ার প্রধান লক্ষ্য হবে। এমন কথা বললেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করলেই মস্কো ব্যবস্থা নেবে। অবরুদ্ধ অন্যান্য শহরে হামলা বন্ধের কোনো কথাও বলা হয়নি। রুশ বার্তা সংস্থা RIA প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্বৃত্ত করে বলেছে প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সেনা অভিযান চলবে, তবে কি সেই লক্ষ্য তা পরিষ্কার করা হয়নি। ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ড ভূখণ্ডে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। পোল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর রজেসজোতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত।
মার্কিন প্রেসিডেন্ট বিমানে করে ওই শহরে গেছেন। পোল্যান্ডের ওই অঞ্চলে নিয়োজিত মার্কিন সেনাদের সাথে দেখা করার জন্য জো বাইডেন সেখানে গেছেন। এছাড়া তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার সাথেও বৈঠক করবেন। এইসব এনজিও মূলত ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তা করে থাকে। সম্প্রতি রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর জরুরি ভিত্তিতে দ্বিতীয় দফায় ইউরোপ সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রাসেলসে ন্যাটো ও G7 সভায় অংশ নেওয়ার পর তিনি এ পোল্যান্ডে সফর করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমারা রাশিয়ার সংস্কৃতিকে মুছে দেওয়ার তৎপরতায় লিপ্ত হয়েছে। শুক্রবার সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে রাশিয়ার হামলা করার পর দেশটির সঙ্গীত শিল্পী লেখকদের ওপরও এর প্রভাব পড়েছে। রাশিয়ার শিল্পীদেরও আলাদা করে দেওয়া হয়েছে, তারা বৈশ্বিক অনুষ্ঠানগুলোতে যোগ দিতে পারছেন না। এ বিষয়টিকেই সামনে এনেছেন পুতিন। এ ব্যাপারে পুতিন বলেন, আজ তারা হাজার বছরের পুরনো দেশকে মুছে ফেলার চেষ্টা করছে। আমি বলছি রাশিয়াকে নিয়ে যুক্ত সকল বৈষম্যের কথা। শিল্পী লেখক ও সংস্কৃতি সংশ্লিষ্ট মানুষদের সঙ্গে এমন আচরণ করে পশ্চিমাদের নাৎসিদের সঙ্গেও তুলনা করেছেন পুতিন। পুতিন বলেন, নাৎসিদের বই পুড়িয়ে ফেলার সেই ভিডিওগুলোর কথা আমাদের এখনো মনে আছে। তাছাড়া বিশ্ববিখ্যাত হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিং এর উদাহরণও টানেন পুতিন। তিনি জানান, পশ্চিমাদের মতের সঙ্গে মিল না হওয়ায় জে কে রাউলিং এর মতো লেখিকাকেও তারা অস্বীকার করছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী যে কোনো হুমকির মোকাবেলায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং জাতীয় নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন। গতকাল বৃহস্পতিবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পূর্ণ করার পর এই মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসক কিম জং উন। ক্ষেপণাস্ত্রের পরীক্ষাস্থল পরিদর্শনের পর কিম জং উন বলেন, নতুন কৌশলগত অস্ত্র পরীক্ষার মাধ্যমে গোটা বিশ্বকে উত্তর কোরিয়ার শক্তি সম্পর্কে আরেক দফা বার্তা দেওয়া হয়েছে। এদিকে উত্তর কোরিয়া দাবি করেছে যে এ যাবৎ কালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। 2017 সালের পর প্রথমবার নিষিদ্ধ ICMB এর পরীক্ষা চালালো দেশটি। হাওয়াংসো 17 নামের ক্ষেপণাস্ত্রটি প্রথম উন্মুক্ত করা হয় 2020 সালের এক সামরিক প্রদর্শনীতে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ICMB মূলত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এর পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। অতীতে এই ধরনের পরীক্ষার জন্য তাদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিবিসি আরও জানায়, বৃহস্পতিবারের পরীক্ষাটি শনাক্ত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানের কর্মকর্তাদের মতে, এটি এক ঘন্টার বেশি সময় ধরে উড়ে 1,100 কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে। কোনো চাপের মুখে নয়, মানবিক কারণে বাংলাদেশ এবার জাতিসংঘে ইউক্রেনের তোলা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। তিনি বলেন, এই প্রস্তাবে মানবিক কারণে নির্যাতিত ও আহতদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টির কথা বলা হয়েছে। যেহেতু আমরা চাই নির্যাতিত লোকের মঙ্গল হোক, সেই কারণে আমরা এই প্রস্তাবে ইয়েস করেছি। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ জেনোসাইড ইন 1971 শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মিল হক। ইউক্রেনের প্রস্তাবে ভোট দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, রেজুলেশনের পক্ষে ভোট দেওয়ার মূল কারণ হচ্ছে মানবিকতা। বাংলাদেশ সারা বিশ্বে মানবিক দেশ হিসেবে সুপরিচিত। তিনি বলেন, আমরা সবসময় শান্তির পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে। তিনি আরও বলেন, যে কোনো যুদ্ধে সাধারণ নাগরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এটি আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই জানি। মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সফর এবং পশ্চিমা দেশগুলোর চাপের মুখে এই সিদ্ধান্ত কিনা এমন প্রশ্নে ডক্টর মোমেন বলেন, না, এর জন্য নয়। তিনি বলেন, চাপ তো আমাদের আছে, কিন্তু চাপে আমাদের প্রধানমন্ত্রী কখনো ভ্রুক্ষেপ করেন না, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু মি বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করার তিনি তাই করেন, কোনো চাপের বশবর্তী হয়ে শেখ হাসিনা কাজ করেন না। আপনারা নানা রকম চিন্তা হইচই করেন, এগুলো অলীক। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।